রায়গঞ্জে এইমস হাসপাতাল নিয়ে কংগ্রেস তৃণমূল দ্বন্দ্ব আরো প্রকাশ্যে। জমি প্রশ্নে মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুললেন নতুন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। জোর করে জমি অধিগ্রহণ করবে না সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতিতেই থমকে রয়েছে রায়গঞ্জে এইমস তৈরির কাজ। বিকল্প প্রস্তাব দেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মতে রায়গঞ্জ নয়, হাসপাতাল হোক কল্যাণীতে। রাজ্যে এসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবী আজাদ আগেই জানিয়েছিলেন এইমস হবে রায়গঞ্জেই। জমি অধিগ্রহণের প্রশ্নে তৃণমূল সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। मुझे बहुत अफसोस है कि जब नई गवर्नमेंट टीएमसी की बनी तो सबसे पहले उन्होंने कहा कि हम वहाँ ज़मीन नहीं खरीदेंगे, इसको वहाँ से शिफ्ट करो। इसलिए हमने वहाँ से शिफ्ट करना उसको मना कर दिया। हम बनाएंगे तो वहीं बनाएंगे, क्योंकि कलकत्ता शिफ्ट करने का कोई या दूसरी जगह शिफ्ट करना अगर है तो दूसरा बना देंगे। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সুরেই সুর আরও চড়িয়েছেন নতুন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জমি দেওয়া সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জানান জমি কিনে রায়গঞ্জেই এইমস হাসপাতাল তৈরি হবে। তো লাভ নেই, জমি দেবে না। আমার ইচ্ছা আমি প্রধানমন্ত্রীর কাছে যাব এবং বলবো যে জমিটা আমরা কিনি। রাজনৈতিক মহলের মতে রায়গঞ্জে এইমস তৈরি করা এখন কেন্দ্রের কাছে প্রেস্টিজ ইস্যু। বিনা যুদ্ধে জমিও ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আগামী দিনে এইমস দরজা দুই প্রাক্তন শরিকের মধ্যে আরও বাড়বে তা নিশ্চিত। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।